তো বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো বসন্তের শেষ বৈশাখের প্রথম দিক, মানে ওই 8-10 তারিখের মধ্যে এখন চলছে। তো এখন কিন্তু কিছু তো গাছে, যেমন আম্রমুকুল, জামরমুকুল, কাঁঠালে মুকুল, এইসবের দিন তো শেষ। এখন যে ফুলগুলো গাছে গাছে কচি মুকুল ধরার পর হচ্ছে, সেগুলো হচ্ছে করমচা। আমাদের গ্রাম করমচা গাছের এক অনন্য প্রাধান্য বিস্তার করেছে এবং বহু দিন ধরে, যুগ যুগ ধরে এই করমচা গাছ, মানে করমচা গাছ প্রচুর আমাদের গোটা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে, 5খানা গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। এটা করমচা যে ফল সেটা নয়, কিন্তু করমচা গাছ। এই যে এখন করমচা ফুলটার মঞ্জুরিতে ধরে আছি, এই করমচা ফুল, এই করমচা গাছের মঞ্জুরি মঞ্জুরিতে একদম ভরা ফুল, মঞ্জুরি মঞ্জুরি নীল নীল কালারের, আকাশি কালারের, এই দেখুন বেগুনি কালারের করমচা ফুল। তো এই করমচা ফুল এখন প্রচুর পরিমাণে গোটা গাছকে গাছ ধরে আছে, চতুর্দিকে করমচা ফুল। তো এখানে করমচা, জুঁই, মালতি, করবী, তারপরে আমাদের এখানে টগর, এরকম ধরনের কিছু ফুলের গাছ, হ্যাঁ, মাঠের তো ধানের শীষ, এই প্রত্যেকটার মুকুল ফুলে একদম ভরাট হয়ে গেছে। কিছু ফুল হয়তো বললাম যে বসন্তের সময় ফুলে মুকুলে, আম্রমুকুল, জামরমুকুল, এইসবের দিন, এগুলো তো শেষ হয়ে গেল, এদের পাতায় ঢেকে গেছে এইসব গাছগুলো। তো এখন করমচা গাছের সময়। তো করমচা গাছ দেখুন একদম ফুলে, খুব সুন্দর শোভা এবং কি বলবো, অপরূপ সুগন্ধ। তো এই করমচা পাতা এটা, আর এটা হচ্ছে করমচা ফুল। দেখুন ডালে ডালে একদম পুরোপুরি ভরাট হয়ে আছে ফুলে, কি সুসজ্জিত। এবং আপনার নিচের দিকটা মানে যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে ফুলের যে মানে শুকনো মঞ্জুরিগুলো সেগুলো পড়ে আছে বিছিয়ে একদম, যাকে বলে আপনি এগুলো যদি কোনো শিল্পী দিয়ে সাজিয়ে রাখেন তাহলে এত সুন্দর শোভা বর্ধিত হবে না। তাহলে প্রকৃতির যে নেচার জিনিসটা সেটার তো দাম কোথায় যাবে। হ্যাঁ, তো এমনভাবে সুসজ্জিত হয়ে পড়ে আছে, তো অপরূপ একটা চিত্র। তা আর একটা সব থেকে বড় কথা, এখানে মৌমাছির গুনগুনুনি, এই যে ফুলগুলো, ফুল মুকুলগুলো ধরেছে, মৌমাছি অজস্র মৌমাছি একদম ফুল মুকুলে ঢেকে গেছে। দেখুন সূর্যের ছটা উঠছে, মানে একদম পুরো গভীর জঙ্গলের মধ্যে আমি আছি, ওপর দিকটা পুরো গাছের ছাতা, বুঝতেই পারছেন কীরকমভাবে ছাতাটা, গাছের পাতাগুলো ছাতার মতো হয়ে আছে, মানে এখানে সূর্যের আলো ঢোকেই না বলা চলে। তো কিছুটা তীর্যক সূর্য এখন মানে পশ্চিম থেকে হেলে যাচ্ছে, আমি এসে এখন দুপুর দুটো বাজে, তো এই মুহূর্তে সূর্য একটু হেলে গেছে, এই দেখুন, হ্যাঁ দেখেছেন এই জায়গাটা থেকে, আমার ক্যামেরা লেন্সেই সূর্যের ছটাটা আসছে, তো হালকা আসছে। তো আমি এখানে মৌমাছির গুনগুনুনির আওয়াজ, হ্যাঁ, আর একটা সেই চি করে, সেই চি পোকা, সেই আম পাকাই বলে, আমরা বলতাম আগে আমের আম পাকার সেই পোকাগুলো, তো সেই পোকাগুলো চিঁচি আওয়াজ, হ্যাঁ, যত্রতত্র হনুমান ছড়িয়ে ছিটিয়ে আছে জঙ্গলটায়। মাঝে মধ্যে আমি আসি এবং আমার ভিডিওতে এই জঙ্গলটার কিছু কিছু অংশ বারবার তুলে ধরি, এই কারণেই এই যে পুকুর, এই যে গাছগুলোর পিছনে আছে পুকুর, এটা একটা পুকুর, এখানে যে গরুগুলো চড়ছে দেখুন, এই যে গরুগুলো বৈশাখ মাসে গ্রাম বাংলার কিছু কিছু পুকুর শুকিয়ে যায়, মানে আমাদের পিছন দিকে শাল নদী আছে, শাল নদীতেও জল নেই, নদীতে জল না থাকলে পুকুর মরতে থাকে, মানে ওই যে লেয়ার, ফার্স্ট লেয়ার 20-30 ফুট নামতে যে বালিটা ফার্স্ট লেয়ার ধরে থাকতো, ওই লেয়ারের জলটা আমরা আগে পাতকলে খেতাম, এখন তো টিউবওয়েল হয়ে গেছে বাড়িতে বাড়িতে, মিনি সামারশালে জল তুলে এখন পানীয় জল ব্যবহার করছে। তো এখন পুকুরগুলো মরে গেছে, তো মরা পুকুরে ঘাস ফুটেছে প্রচুর পরিমাণে, সবুজ ঘাস বিছিয়ে আছে, দেখুন গরুগুলো চড়ছে এখানে, পাড়ার গরু, আমার গরু, হ্যাঁ, এখানে ছেড়ে দিয়েছি, গরুগুলো চড়ছে, সুন্দরভাবে চড়ছে, দেখুন অনেক গরু আছে এখানে চড়ছে। তো এই যে গাছপালা যে চিত্র আমি এখন তুলে ধরছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই দূর থেকে দেখুন, মানে আমাদের এই বন ফরেস্টটা, জঙ্গলটা, পুকুর পাড়ে কীভাবে বিছিয়ে আছে। এগুলো শুধু করমচা, কিছু আছে কয়েত, আর কয়েকটা আছে জিলপি গাছ, আর আম অশ্বত্থ, বট, নাকুর, পাকুর, এইসব গাছে তো অভাব নেই, প্রচুর পরিমাণ আছে, ছড়িয়ে ছিটিয়ে আমাদের গ্রামটা মূলত গাছপালা, জঙ্গল এইসব দিয়ে ঘেরা। তো এখন গভীর গ্রীষ্ম, একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিচতে চলে গেল, যে আইসক্রিম পেটি নিয়ে, এটা সামনে রাস্তা একটা। তো আমাদের এখানে দেখুন কচি ফুল মুকুলে একদম ভরাট হয়ে গেছে, গাছতলার ছাওয়ায় এই একটা কচি বাচ্চা চলে এলো আমার কাছে, দেখলো যে এই এটা তো মানুষ বলেই মনে হচ্ছে, তো আমাদেরকেই এই বাচ্চা, হ্যাঁ এটা তো আমারই বাচ্চা, হ্যাঁ, তো সুন্দর বাচ্চাটা দেখুন আমাকে হাত বোলাতে দিচ্ছে, খুব সুন্দর মিশিত বাচ্চা একটা, হ্যাঁ, ও ছাওয়া, মানে রোদ, প্রচণ্ড রৌদ্র এখন, তো এই রোদটাকে আর ভাঙতে পারলো না, ও তো ঘাস খাচ্ছিল, এখন ছাওয়ায় এসে গেছে,
সুন্দর একটা মিষ্টি বাচ্চা, কিউট বাচ্চা। তো আমি আপনাদেরকে মৌমাছির চাক দেখাবো। তো মৌমাছির চাকটা কিন্তু ওপরে আছে, গাছের ওপরটায়। আমি ক্যামেরাতে জুম করে করে আস্তে আস্তে আমি দেখাবো। ওই দেখুন যে কালো মতো হয়ে আছে না, ওটা আমি জুম করে আরও পরিষ্কার দেখাবো, মানে এই গাছেরই ফুল। তো বন্ধু যাওয়া যাক গাছের ডালে, একদম মগ ডালে যাব। আমি ক্যামেরা জুম করে করে একদম লেন্সটাকে ওখানে ফেরাচ্ছি, আপনারা দেখুন মৌমাছির কী গুনগুনানি। এই গাছপালা ফুল, মানে ওরা ফুলের, মানে এখানে যে কবির যে একটা ভাষা আছে, ওরা ফুলের মধু খেয়ে ওরা ফুলেই ঘুমিয়ে পড়ে। তো যে গাছে ফুল মুকুলের মধু আহরণ করছে, তো সেই গাছেরই একটা মোটা ডালের নামও দিকটাই বড়ো একটা মৌমাছির চাক, একদম বড়ো মৌমাছির চাক। তো সেই চাকে প্রচুর মধু, এখন যদি মধু যারা মানে মধু সংগ্রহ করতে আসে তাদেরকে যদি চাপানো হয় তো প্রচুর পরিমাণে মধু পাবে। এই মধু চাকটাই মৌচাক গালা হয়েছিল একবার, 3 কিলো মতো মধু তারা পেয়েছিল, দেখালো কি সুন্দর খাঁটি মধু। তো গ্রাম বাংলার এই যে এখন মধুর চা মৌচাক, তো আবার সেই মৌচাকে কিন্তু আবার ফের আবার মুকুল যখন প্রচুর পরিমাণে ফুল মুকুল একদম ধরে গেছে মঞ্জুরিতে মঞ্জুরিতে, তো সে মধু আহরণ করছে। আর সেই গাছের ডালে কিন্তু মধু ওরা সংগ্রহ করে বড় মৌচাক বানিয়েছে, আমি সেই মৌচাকে নিয়ে যাচ্ছি, চলুন। তো বন্ধুরা এই যে দেখছেন গাছের ডালটা একদম ওপরের ডগাটায়, এই দেখুন মৌচাক, দেখেছেন আওয়াজটা দেখুন মৌচাকের, যে মৌমাছিগুলো আছে। হ্যাঁ, তো দেখুন কি মৌচাকের আওয়াজ দেখুন। এখানে মৌচাকে কিন্তু 3 রকম মৌমাছি আছে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিরা কী করে, বাসা তৈরি মেরামতে তো কাজ করে, বেশিরভাগ মূলত মনে হয় স্ত্রী মৌমাছিরা করে। আমি ভুলে গেছি আগে মৌচাকের মৌমাছিদের প্রকৃতি, তাদের বিবরণ, তাদের চরিত্র আমি আগে পড়েছিলাম, তো এখন অনেকটা ভুলে গেছি। তাহলেও মনে হয় শ্রমিক মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে মঞ্জুরিতে মঞ্জুরিতে গিয়ে, পরিপূর্ণ ফুলের রেণুর মাঝে যে মধুটা পাওয়া যায়, তো সেই রেণুর মধ্যে ওরা হুল ঢুকিয়ে সেখান থেকে ওই ফুলের যে মধ্যে সে মধু পাওয়া যায়, সে মধুটা ওরা সংগ্রহ করে। এখানে দেখুন কিছু কিছু মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, খুব চঞ্চল। এখন দুপুরবেলা মধু সংগ্রহের জন্য শ্রমিক মৌমাছিগুলো প্রচণ্ড চঞ্চল, এবং একবারে ক্যামেরা লেন্সে ধরা যাচ্ছে না। আমি দেখছি খালি চোখে, যেখানে রয়েছে ওখানে যেই ক্যামেরা লেন্স ঘোরাচ্ছি, ব্যাস এখান থেকে ওখানে, ওখান থেকে আরেক জায়গায়, মানে একদম গুনগুন 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 একদম চঞ্চল। খুব তাড়াতাড়ি এরা মধু সংগ্রহ করতে হবে, খুব দায়ী দায়িত্ব, এবং মৌচাকে সেই মধুকে নিয়ে যেতে হবে। আবার মানে যে শ্রমিক মৌমাছিগুলো, দুটো দায়িত্ব, একটা হচ্ছে ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করে তাদের মৌচাকে আনা, এবং রানী মৌমাছির দেখভাল করা এবং বাসাটাকেও মেরামত করা। মানে শ্রমিক মৌমাছি পুরোটাই পুরোদমে মৌচাকের যে সৃষ্ট মধু থেকে আরম্ভ করে রানী মৌমাছির ডিম পাড়া, সেই ডিমগুলোকে রক্ষণাবেক্ষণ করা, রানী মৌমাছিকে যত্ন করা, সেবা করা, মধু মুখে মুখে দেওয়া মক্ষী রানীর মতো, তো সেইভাবে রানী শ্রমিক মৌমাছি খেটে যায়। পুরুষ মৌমাছি কিন্তু রানী মৌমাছির খেয়াল রাখে এবং তত্ত্বাবধান করে মৌচাকটার, যে কোনোভাবে কোনো মানে শত্রুর হাত থেকে মৌচাকটাকে নিরাপত্তা মানে দেয়। আর রানী মৌমাছিটা শুধুমাত্র ডিম পাড়ে এবং মৌচাকে লালা তৈরি করে ডিমগুলোকে সুরক্ষিত করে, এবং পুরোদমে তারা কিন্তু বিশ্রামের মতোই থাকে, তারা কেবলমাত্র বংশবিস্তারের জন্য, ডিম পাড়ার জন্য, এবং নতুন ডিম ফাটিয়ে পলু বাচ্চা তৈরি করা, এবং তাদের লালা মিশ্রিত মোম দিয়ে বাসা তৈরি করা, এই ইত্যাদি রানী মৌমাছির কাজ হয়ে থাকে। মৌচাকের আমি বিবরণ দিলাম, আমি খুব ছোট অবস্থায় আমি মৌচাকের কিছু কিছু জিনিস পড়েছিলাম, যে মানে তারই মধ্যে কিছু অংশ হয়তো তুলে দিলাম। বাচ্চারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের অনেকই কাজে লাগবে। তো দেখুন মৌচাকে যে চারিদিকে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র মৌমাছি, কিন্তু সব ক্যামেরা লেন্সে আমার ক্যামেরাবন্দি হচ্ছে না, তো খুব চঞ্চলভাবে ও একদম উড়ে বেড়াচ্ছে যত্রতত্র, একদম করমচা গাছের ফুলে 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 একদম মৌ একদম হুল ঢুকিয়ে ঢুকে শুঙ্গ ঢুকিয়ে ঢুকে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত একদম। দেখুন তারই মধ্যে একটা মৌমাছি খুব চঞ্চলভাবে মধু সংগ্রহ করতে দেখালাম, এই মাত্র লেন্সে ধরা পড়লো, তো প্রচুর অজস্র কিন্তু লেন্সে আসছে না। দেখুন পাতার মধ্যে ঢেকে গেছে, এটা মৌচাক, পুরোটাই মৌচাক, একদম বিশাল আকৃতি মৌচাক একটা। এই দেখুন কোথায় থেকে মৌচাকটা আরম্ভ হয়েছে, আমি এই যে মোটা ডাল, এই মোটা ডালের এই শাখা ডালটাই, শাখা ডালটাই একটা পুরো ডালটা কিন্তু একদম মৌচাকে ভর্তি একদম। দেখুন একদম হাতে মাপলে মনে হয় 3 হাত, মানে প্রায় 4 ফুটের মতো মৌচাক, মানে এখন হয়তো মধু যারা সংগ্রহ করে তাদের নাকালের বাইরেই আছে, একদম গভীর জঙ্গল, নিচেতে শুকনো পাতা বিছিয়ে আছে, তার জন্য খড়মড় খড়মড় আমি হেঁটে চলেছি, তার আওয়াজ হচ্ছে। দেখুন
নিচের দিকটা কেন এত মৌমাছি আসবে না? নিচের দিকটা তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন পাতার উপরে কত ফুল, মানে শুকনো ফুল মঞ্জুরি পড়ে আছে। এই ফুলের মঞ্জুরিগুলো থেকে, প্রত্যেকটা ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করে নিয়েছে মৌমাছিরা। তো এখানে যে পাতা, শুকনো পাতাগুলো দেখুন, 4 ইঞ্চি কিন্তু উঁচু হয়ে পাতা, শুকনো পাতাগুলো পড়ে আছে। এগুলো যখন বৃষ্টির জল হবে পচবে, তো এখান থেকে প্রাকৃতিকভাবেই কিন্তু গাছের মানে যে জৈব সার খাবার পেয়ে যায়। তো বিছিয়ে এত সুন্দর ফুলগুলো আছে, যদি কোনো শিল্পী নিয়ে আসেন, নিয়ে সাজাতে বলেন, এইভাবে পারবে না। মানে প্রকৃতির আপনা থেকে ফুল থেকে মানে ফুলের মঞ্জুরি পড়লে যে তার সুসজ্জিত একটা সৌন্দর্য, এটা সবারই শ্রেষ্ঠ। এবং প্রকৃতির এই গাছতলার নামটা এতটা ঠান্ডা, এতটা মানে কাম অ্যান্ড কোয়াইট, মানে আপনি এখানে শুয়ে পড়লে ঘুম চলে আসবে। মানে এসি, ফ্রিজ, ফ্যান, প্রাকৃতিক মানে কৃত্রিমভাবে আপনি আর্টিফিশিয়ালভাবে যদি বাড়িতে যে আরামটা আপনি তার জন্য যে বৈদ্যুতিক খরচা এবং আপনি যেভাবে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালভাবে তৈরি করছেন আরাম পাবো বলে, সেই আরামটা কিন্তু এই প্রকৃতির মতো নয়। প্রকৃতির আরাম, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির মধ্যে যে শান্তি, নীরবতা এবং যে মানে অবসাদ দূর হয়ে যাওয়ার মতো যে একটা পরিবেশ, সেটা কিন্তু সব কৃত্রিম মানবিক যন্ত্রপাতি মেশিনারির থেকে শ্রেষ্ঠ। বিজ্ঞানের যুগে মেশিনারি এবং বিদ্যুৎ সহযোগে যা কিছু তৈরি করছে সেগুলো স্বাধীন, সাময়িক এবং কৃত্রিম। তার যে আছে বহু লম্বা লম্বা গাছ, দেখুন একদম পুরো মাটির সঙ্গে মিশে গেছে, দেখুন কোথায় গোড়া, আর ডালপালাগুলো একদম ভারীতে পড়ে গেছে, আর ওপর দিকে বড় বড় ডালগুলো আরও বেড়ে গেছে। হ্যাঁ, গভীর একটা জঙ্গল। তো আমি বন্ধু একদম মৌচাকের কাছে নিচেতে একদম আছি, আর মৌমাছির গুনগুনানি আওয়াজ বলে প্রকৃতি যে মিউজিক দেয়, যে কোনো বড় মিউজিক বা যে কোনো কুমার শানু, কিশোর কুমার যে ব্যান্ডে বড় বড় গান, যে সমস্ত চিত্রশিল্পীরা যারা সঙ্গীত শিল্পীরা গাইতেন, যে মিউজিক ব্যবহার করতেন প্রকৃতির মিউজিক, এই যে পাকপাকালির ডাক, মৌমাছির গুনগুনানি, হ্যাঁ নানা রকম কীটপতঙ্গের ডাক, পশু প্রাণীর ডাক, এইগুলো মিলেমিশে যে মিউজিক তৈরি হয়, সেই মিউজিকগুলো তো মানে আমি বলবো যে কোনো মানে আর্টিফিশিয়াল যে কোনো মানবিক মিউজিকের থেকে তো সবার থেকে অতুলনীয়, সবার থেকে শ্রেষ্ঠ, অতুলনীয়, অপূর্ব এবং মিষ্টি, সবার থেকে অভূতপূর্ব সেই মিউজিক। এবং সেই মিউজিকটা আমাদের কর্ণগোচর হলে আমাদের স্নায়ুর মধ্যে একটা প্রেশার কমে, দুঃখ চিন্তা নিরসন হয় এবং মানসিক একটা শান্তি পাওয়া যায়। তো দেখুন বন্ধু, এটা হচ্ছে মৌচাক, পরিষ্কার কিন্তু একদম আসছে না, মানে অনেকটা উঁচু ডাল। আমি এটা দেখাচ্ছি, এটা সরু ডাল, বড় ব্রাঞ্চ। হ্যাঁ, এই ব্রাঞ্চের মধ্যে শাখা, যেগুলো ছোট ছোট শাখা, এটা হচ্ছে মূল কাণ্ড, কাণ্ড থেকে ব্রাঞ্চগুলো বেরিয়ে আছে, যেটা সরু। তো এই একটা সরু ডালটাই, মানে এটা তো মেন কাণ্ড, এই কাণ্ড থেকে একদম পুরো উঁচু ডাল, উঁচু ডালে একটা শাখা ডালে, হ্যাঁ এটা একটা ব্রাঞ্চ। তো এই দুটো ডালের মাঝে একদম পুরো একদম মৌচাক গিজগিজগিজগিজ করছে মৌমাছিতে, দেখুন আমার তো নড়ছে, আমি হাতটা কেঁপে যাচ্ছে, অনেক দূরে লেন্সটাকে জুম করে নিয়ে আসছি, দেখছেন কিছু কিছু ফুলও ওখানে ধরে আছে, আর এই পুরো 4 ফুট হবে, 4 ফুট, হ্যাঁ প্রায় 1.5 মিটার, একদম পুরো মৌচাক একদম পুরো ভরাট হয়েছে। এটা এই মৌচাক যারা গালতে আসে, মৌচাক গেলে মধু সংগ্রহ করতে আসে, তারা যদি এই মৌমাছির চাকটা পায় তো মনে হয় 4-5 কিলো মধু তো হবেই। তো আমার কতগুলো সঙ্গী সাথী চলে এসে, দেখুন ছাগল নিচেতে একদম পুরো গভীর গ্রীষ্মে একদম ঠান্ডায় একটু আরাম পাওয়ার জন্য, দেখুন চতুর্দিকে ছাগল চলে এসে, আমি মেন রোডের মধ্যে এলাম, আমি জঙ্গলটা পার হয়ে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রকৃতিকে নিয়ে যে ভিডিও, এই ভিডিও আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, আর আমার এই ভিডিওটা আমি এখানেই রাখছি। আর কোনো সাবস্ক্রাইব নয়, কোনো শেয়ার নয়, কোনো কমেন্ট নয়, আর বলবো না আমাকে ফলো করুন, যদি সত্যি আমার এই নেচার ভিডিও যদি আপনাদের মনে দাগ কেটে থাকে অবশ্যই আপনারা আবার আসবেন। এই আশা রেখে এবং আপনাদের শুভ কামনাতে আমি আমার ভিডিও এখানেই রাখলাম, আর ভগবানের কৃপায় আমার পাশে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।